দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন জন শত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে তার মানে এটা কি বিজেপিকে ক্লিয়ার একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আপনাদের কোনো জায়গা নেই আমাদের মুভমেন্টে যদিও এখানে বিজেপি কথাটা বিজেপি ব্যাপারটা বললেন না কিন্তু যেভাবে বললেন যেভাবে আকার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন জুনিয়র ডাক্তাররা এতে কি ওটা পরিষ্কার হচ্ছে দর্শক আমার তো কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ ওটা পরিষ্কার হচ্ছে বিজেপি মানে বিজেপি শব্দটা না বললেও আকার ইঙ্গিতে যেভাবে বোঝানোর চেষ্টা করলেন এই জুনিয়র ডাক্তার তাতে এটুকু পরিষ্কার তাদের মুভমেন্টে বিজেপির কোনো জায়গা নেই আমার দর্শক দর্শক কোথাও মনে হচ্ছে আমি জানি না আপনারা কি ভাবছেন গতকালকে এই প্রেসমিট করেছেন জুনিয়র ডাক্তাররা ওনারা আবারও নতুন করে মুভমেন্টের নামছেন বলেছেন এবং এটাও বলেছেন যে শুধুমাত্র আমাদের দাবি না রাজ্যের মানুষের আরো অন্যান্য যেসব দাবি আছে সেই সব বিষয়েও আমরা লড়বো তাদের মুভমেন্টও আমরা সামিল হব সেসব কথাও বলেছেন পুজোকে কেন্দ্র করে কর্মসূচি নেওয়া হবে আন্দোলনের উৎসব বলে একটা বলা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধেও কিছু কথা বলা হচ্ছে এই চাই সেই চাই যেসব মামলা করা করা হয়েছে প্রতিবাদ করতে গিয়ে সেসব মামলা প্রত্যাহার করতে হবে এইসব বলেছেন বটে রাজ্য সরকারের রাজ্য সরকারের বিরুদ্ধে তো বলতে হবেই কারণ যে ঘটনা ঘটেছে করে এখানে রাজ্য সরকার তথা শাসকের তো একটা তো ব্যাপার আছেই সুতরাং প্রতিবাদ তো তাদের বিরুদ্ধেই তো প্রতিবাদ রাজ্যের প্রায় সকল মানুষেরই রাজ্য সরকার তথা রাজ্যের শাসকের বিরুদ্ধেই প্রতিবাদ সেই জন্যেই বর্ণ বর্ণগোষ্ঠী ধর্ম নির্বিশেষে রাস্তাতে লোকজন নেমেছিলেন কিন্তু এখানে আবার জুনিয়র ডাক্তাররা যে মানে একটা বিভাজন তৈরি করছেন ওনারা বলছেন বিভেদকামী এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের একটা অংশের মানুষকে যেভাবে দূরে রাখতে চাইছেন এটাও তো বিভাজন ফলে মানে এখানেও একটা প্রশ্ন উঠছে আর কি যে ওনারা যে মুভমেন্ট চাইছেন সেই মুভমেন্ট কি সত্যি সকলের জন্য নাকি এখানেও মানে আমরা করব ওরা যেন না আসে ওদেরকে আমরা নেব না এখন ওদেরকে নেবো না বলতে যেভাবে কথাগুলো বলছেন তাতে কি শুধুমাত্র কিছু লোককে বোঝায় না একটা রাজ্যের একটা বড় অংশের মানুষকে তারা অচ্ছুত করে রাখতে চাইছেন এই প্রশ্ন দর্শক উঠবেই ওঠার কথাই কারণ গতকালকে এই বক্তব্য দেওয়ার পরে আমি দেখছি মিডিয়াতে সব রিপোর্টও হয়েছে ধর্ষকদের মালা পড়ানো মানে যারা যারা মালা পড়িয়েছেন তাদেরকে জায়গা দেব না আসলে এই কথাগুলো এসছে নিশ্চয়ই পারছেন একটা বিতর্ক তৈরি হয়েছিল গুজরাটের একটা ঘটনা সেখানে ধর্ষণ কাণ্ডে যারা জেল থেকে মুক্তি পেয়েছিল তাদেরকে মালা করিয়ে বরণ করা হয়েছিল সেই সব নিয়ে অনেক খবর হয়েছিল এবং সেটা আদালতের নজরেও আসে আদালতের নজরে আসার পরে আবার তাদের জেল জেল হয়ে গেছে আবার তাদেরকে জেলে ঢুকতে হয়েছে তো আমিও কিন্তু সেদিন সেটাকে সাপোর্ট করিনি ধর্ষক ধর্ষকই যদি সাজা ঘোষণা মানে হওয়ার পরে যদি সাজাটা শেষও হয়ে যায় সাজা শেষ হয়ে বাড়ি ফেরা মানে জেল থেকে বেরোনো মানে তার সব এ খালাস হয়ে গেল মানে সাজা খালাস হতে পারে কিন্তু ধর্ষক তো বলে সেটা কখনো মোছা যায় না আমি সেটার কিন্তু পক্ষপাতী মোটেই ছিলাম না ওইভাবে মালা পরানো সেটা কখনো সমর্থনযোগ্য না কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ধর্ষকদের মালা পড়ালো তাদেরকে আমরা নেব না এটার অর্থ কি এই কথার অর্থ কি যারা ধর্ষকদের মালা সেটা মানে গুজরাটের কিছু লোক গুজরাটের লোকেরা কি এখানে মুভমেন্ট আসছেন নাকি যারা অ্যাকচুয়ালি মালা পড়িয়েছেন গুজরাটের কিছু নেতা বা কেউ তারা কি এখানে মুভমেন্ট করতে আসছেন তাহলে এই কথা বলার অর্থ কি তার মানে তাদের দলকে বলার চেষ্টা হচ্ছে যেহেতু ওটা বিজেপির কথা বলা হয়েছিল হয়েছিল যে বিজেপির লোকেরা জেল থেকে মুক্তি পাওয়া ধর্ষকদের মালা মালা তার মানে থেকে বলার বিজেপির লোকজনদেরকে আমরা নেব না এটা তো পরিষ্কার তাহলে গুজরাটে যারা মালা এখানকার তো কেউ মালা পরার নেই এখানে তো এরকম কোনো ঘটনা ঘটেছে কি যে মানে আমি বিজেপির কথাই বলছি যে তারা মালা পরিয়েছেন বা ওখানে মালা পরাতে গেছেন এরকম তো না যা হয়েছে গুজরাটে যেটা নিয়েছে তো গুজরাটে যারা মালা পরিয়েছেন হ্যাঁ তারা বিজেপির আমরা নেব না না অর্থ কি নিশ্চয়ই গুজরাটের ওই লোকেরা এখানে আসবেন না তার মানে ওটা বলার মাধ্যমে বিজেপির লোকজনদেরকে নেব না এটা একটা ক্লিয়ার বার্তা দেখুন আমরাও তো একটু বুঝতে পারি কি বলতে চাইছেন একেবারে তো বোকা নয় আমরা তো একেবারে বোকা নই তাই না দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কথার কি অর্থ তার মানে বিজেপি কে নেব না এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমার এখানে আর একটা প্রশ্ন আছে যদি ধর্ষকদের মালা পরানোর জন্য মানে বিজেপি নেতৃত্ব বা বিজেপি কে পুরোটা বয়কট করার সিদ্ধান্ত ওনারা নিয়ে থাকে তাহলে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তিনিও তো বিজেপির লোক ঠিক আছে উনি প্রধানমন্ত্রী কিন্তু বিজেপির লোক তো তার কাছে তাহলে আবার চিঠি কেন পাঠিয়েছিলেন আমরা শুনেছিলাম মাঝখানে ওনারা চিঠি পাঠিয়েছিলেন ওনাকে জেপি নান্ডাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবার হয়তো বলবেন যে ওনারা তো পদে রয়েছে মন্ত্রী সেই জন্য পাঠিয়েছেন তো তার মানে ধর্ষককে মালা পরানো হোক আর যাই হোক আমাদের গণতান্ত্রিক যে সিস্টেম সরকারি যে পরিকাঠামো যখন যিনি যে পদে থাকবেন বসবেন তাদেরকেও কাজে লাগাতে হয় বা তাদের কাছেও করা অ্যাপিল যায় এটা অন্তত পরিষ্কার হচ্ছে তো সেই সেন্সে এখানে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা নেতা রয়েছেন তিনিও তো একজন সরকারি ব্যক্তি তিনিও তো একজন সরকারি ব্যক্তি তো যখন আপনারা প্রধানমন্ত্রী জেপি নাড্ডাকে যখন কোনো কিছু বিষয়ে চিঠি করতে পারেন বা চিঠি ফরওয়ার্ড করতে পারেন বা তাদের হস্তক্ষেপ চাইতে পারেন তো সেখানে যদি যদি শুভেন্দু অধিকারী মানে তিনি একজন সরকারি পদে থাকা ভুলে যান তার পলিটিক্যাল কালার তিনি যখন কোনো কিছু বিষয় এগোতে চাইছেন তাহলে তাকে কেন বাধা দেওয়ার চেষ্টা করছে তিনি তো সরকারি ব্যক্তি তাকে কেন তাহলে বাধা দেওয়ার চেষ্টা করছে কি যারা এমপি হন এমপি একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি তার পলিটিক্যাল কালার থাকতে পারে কিন্তু জনপ্রতিনিধি সবার এমপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি যেখান থেকে এমপি হয়েছেন উনি কিন্তু সবার এমপি শুধুমাত্র বিজেপির এমপি না টিএমসির এমপি জনসাধারণের জনসাধারণের এমপি যখন উনি আপনাদের মুভমেন্টে গিয়েছিলেন তখন ওনাকে কেন ওইভাবে গো ব্যাক গো ব্যাক করে তাকিয়েছিলেন তাহলে আপনাদের পলিটিক্যাল অবস্থানটা ঠিক কি এটাও তো প্রশ্ন উঠবে এটাও তো প্রশ্ন উঠবে আপনারা টোটাল একটা বিভাজন করে দিচ্ছেন যে এ মালা পড়িয়েছে তাদেরকে আমরা নেব না ঠিক আছে আবার বলছি মালা পরানো যারা মালা পরিয়েছেন সেটা সেটা সমর্থন না কিন্তু সে তো কিছু লোক পরিয়েছেন তো তার জন্য টোটাল পলিটিক্যাল পার্টিটা বয়কট করতে হবে পলিটিক্যাল পার্টির কোন লোকেরা মানে পতাকা ছাড়াও ঢুকতে পারবেন না যারা ঢুকতে গিয়েছিলেন আপনাদের প্রোগ্রামে অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলি তারা কেউ কিন্তু পতাকা নিয়ে যাননি আর অগ্নিমিত্রা পল তো ঢুকেনি উনি তো পাশ দিয়ে ওনার অফিসে যাচ্ছিলেন কিন্তু সেই সময় আপনাদের যে রিয়াকশন ছিল এটা তো তাহলে ঠিক না তাহলে আপনাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি যদি মনে করেন যে আমরা কোনো পলিটিক্যাল কারো সমর্থন নেব না ভালো কথা নিজেদের মতো করে লড়বেন চলবেন কিন্তু যদি আপনারা এই ধরনের কিছু কথা বলেন আবার এটা বলছেন যে কে একজন তাদের মধ্যে ওই রাজভবনে গিয়েছিলেন তারা মহালয়াতে তর্পণ করতে চান কিন্তু ওটা ভুয়ো খবর ওদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই আমি বলছি অভয়া কি আপনাদের পারিবারিক সম্পত্তি হতে পারে যে উনি আপনাদের সহকর্মী ছিলেন সহপাঠী মানে পড়াশোনা একসঙ্গে করেছেন ওনাদের পরিবারের লোকেরা আপনাদের উপরে ভরসা রাখছেন সব ঠিক আছে কিন্তু মানে তার বিচারের দাবি তো গোটা বিশ্ব থেকে উঠছে গোটা বিশ্ব থেকে তার বিচারের দাবি উঠছে তো যদি কোথাও কোন অংশের তরফ থেকে মহালয়াকে তর্পণের ডাক দেওয়া হয় সেটার বিরোধিতা করে আপনাদেরকে কেন বক্তব্য রাখতে হচ্ছে তর্পণ তর্পণ কি আমরা তো জানি তর্পণটা কেন করা হয় কি উদ্দেশ্য করা হয় সেটা তো আমরা জানি তো যদি কোথাও কোনো তর্পণ করা হয় তার কথা মাথায় রেখে সেটা একটা প্রার্থনা তো তাতে আপনাদের যোগ নেই জগড়ের চুপ করে থাকতেন যোগরে চুপ করে থাকতেন কিন্তু সেটার প্রতিবাদ করে বিরোধিতা করে প্রেসমিট করা এটা এটার অর্থ কি তার মানে এখানে কোথাও একটা আপনাদের একটা জেদ এই মুভমেন্ট আমাদের এই মুভমেন্ট আমাদের এর বাইরে আমরা কাউকে মানে যেতে দেবো না এই মুভমেন্ট যেন কেউ না নিয়ে নেয় এটা আমাদের আমরা এখান থেকে হব এবং এখন যেভাবে আপনারা এগোতে চাইছেন আপনারা বলছেন যে আমার রাজ্যের সর্ব সবকিছু বিষয়ে কথা বলব আমি জানি না আপনাদের অ্যাকচুয়ালি কি মোটিভ আপনারা আবার নতুন করে পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন কিনা সেটাও জানি না করলে করবেন এটা আপনাদের স্বাধীনতা রয়েছে আর যদি একটা সাংগঠনিক শক্তি না আসে শুধু ওই রাস্তায় বসে ধর্ণা এতে শাসককে নড়ানো যাবে না শাসক যে কাজগুলো করেছে তাতে হয়তো আপনারা আহ্লাদিত হতে পারেন ওই বিনীত গোয়েল একে তাকে সরানো ওটা আদতে কিছু হয়নি ওটা আদতে কিছু হয়নি ওতে কিছু লাভ কিছু হয়নি যে থ্রেট কালচার থ্রেট কালচার বলছেন ওই থ্রেট কালচারও যাবে না আসল যেখান থেকে মূল থ্রেটটা আসে তাকে যদি সরাতে না পারেন সে থ্রেট কালচার থ্রেট কালচার বলছেন যিনি পদে বলে বসে রয়েছেন সর্বোচ্চ পদে এই রাজ্যের তিনি সারাক্ষণ থ্রেট দিয়ে চলছেন তার বিরুদ্ধে আপনাদের কথা নেই ওই কে কোথায় একজন অফিসার বসে রয়েছেন তার ডাক্তার তার থ্রেট নিয়ে আপনারা খুব চাচাচ্ছেন এটা কিছু লাভ হবে না এই সব আলু থালু মুভমেন্ট বসে বসে এতে ওই সিন ক্রিয়েট হতে পারে কিছু মিডিয়া ফোকাস আসতে পারে কিন্তু এ মুভমেন্টের মানে সেই শক্তি হয় না যাতে করে একটা অবস্থা একটা জিনিসের পরিবর্তন ঘটানো যেতে পারে তবু আপনারা যে উদ্যোগ নিচ্ছেন নিন এটা নিয়ে আমরা আপনাদেরকে যে নেগেটিভ করে দেবো সেটা না গণ আন্দোলন করছেন করুন ভালো কথা কিন্তু গণ আন্দোলনের মধ্যে এমন কিছু কিছু কথা আপনাদের কাছ থেকে বেরিয়ে আসছে যেন মনে হচ্ছে যে একটা বিভাজন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মানে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন যে ওদেরকে নেব না এরা এলে ঠিক আছে এবং এদের সমর্থিত অনেক অন্য দিকের সমর্থিত অনেককে দেখতেও পাচ্ছে আপনাদের মঞ্চে তো এটা কোথাও একটা মানে পরিষ্কার হচ্ছে যে আপনারা বলছেন বটে নন পলিটিক্যাল ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে একটা পলিটিক্যাল মোটিভ কাজ করছে পলিটিক্যাল মোটিভ কাজ কাজ করছে পলিটিক্যাল মোটিভ কাজ করাটা অন্যায় কিছু না পলিটিক্যালকে পলিটিক্যাল আমি প্রথম থেকে বলে এসেছি পলিটিক্যাল পার্টি অচ্ছুত হতে পারে না কারণ পলিটিক্যাল পার্টির মাধ্যমেই তো সরকার গঠিত হয় এবং সেই সরকারের কাছে আপনাদের দাবি দেওয়া যার কাছে দাবি দাওয়া করছেন তিনিও কিন্তু পলিটিক্যাল পার্টির একজন তারও পলিটিক্যাল পার্টির জয়ের মাধ্যমে সরকারে তারা বসেছেন সুতরাং পলিটিক্যাল পার্টি কিন্তু অচ্ছুত না আর পলিটিক্যাল পার্টি মুভমেন্ট করলে বিচার হয় না কোনো হয় না এসব ফালতু কথা পলিটিক্যাল পার্টিও মুভমেন্ট করে অনেক কিছুর পরিবর্তন ঘটিয়েছে অনেক জায়গাতে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে বা নন পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে কিন্তু সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সহ একসঙ্গে তারা এসছে আওয়াজ তুলেছে সেই মুভমেন্ট গতি পেয়ে সরকারের টনক লড়ে দিয়েছে এরকম প্রচুর উদাহরণ রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে ফলে এইসব ছেদ কথা বলে কিন্তু লাভ নেই কিন্তু আবারও বলছি যেভাবে আপনারা কথা বলছেন এতে ক্লিয়ার হয়ে গেছে আশা করি বিজেপির লোকেরা বুঝতে পারছেন এটা বিজেপিকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে সেটা পরিষ্কার এবং ওনারা বিজেপিকে চাইছেন না বা যারা মুভমেন্টে আছেন তারা হয়তো বিজেপির প্রতি ততটা ভরসা রাখতে পারেন না হয়তো সেই জন্যই এই কথাগুলো তারা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর যখনই মানে এই ধরনের কিছু মুভমেন্ট হচ্ছে ওনারা সেগুলোকে বাধা দিয়ে শুধুমাত্র নিজেদের মধ্যে কুকিগত করে রাখার চেষ্টা করছেন সেটা ওনাদের বিষয় ওনাদের মুভমেন্টই আমার নতুন করে কিছু বলার নেই শুধু আমি একটাই বলতে চাই আমরা কিন্তু রেজাল্ট দেখতে চাই দিন রাত অবস্থানে বসে থাকবেন ডাক্তার হয়ে এটা আমরা চাই না আমরা কিন্তু রেজাল্ট দেখতে দেখতে চাই আমি এখনো আমি যে গভীর একটা মানে ভিতরে গিয়ে বিশ্লেষণ করলাম এটা এটা বিশ্লেষণ করলাম কিন্তু আমি বলবো যে আপনাদের প্রতি ভরসা আমি এখনো রাখছি আপনারা যখন নতুন করে মুভমেন্ট করবেন বলছেন রাজ্যের সর্বস্তরের সব সমস্ত সমস্যা নিয়ে আপনারা কথা বলবেন বলেছেন ভালো কথা আশা রাখছি কিন্তু এই যে মুভমেন্ট চলছিল তাতে বলতে পারেন নিরাশ হয়েছি এতটা এইভাবে সন্তুষ্ট হয়ে মুভমেন্ট থেকে সরে আসা বা আপনাদের এতদিনের মুভমেন্টে শুধুমাত্র কয়েকটা অফিসারকে বদল করে দেওয়াটাই যেটাকে আপনারা জয় হিসেবে দেখছেন এতে আমরা খুব একটা আশা মানে হয়নি বা আমরা নিরাশ হয়েছি বলতে পারি কিন্তু আবার যখন আপনারা নতুন করে মুভমেন্টে নামার কথা বলছেন দয়া করে আর যেন আমাদেরকে নিরাশ করবেন না যখন মুভমেন্টে নামবেন বলছেন ঠিক আছে নন পলিটিক্যাল ঠিক আছে ওদেরকে নেব না তাদেরকে নেবো না বলছেন ভালো কথা যখন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করার স্বপ্ন দেখছেন গড়ার স্বপ্ন দেখছেন সেটা করে দেখান সেটা করে দেখান সেই আশা রাখছি আর কি বলবো দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ